যশোরের মেয়ে ফারহানা আফরোজ 13 আগস্ট মোটরসাইকেল চালিয়ে নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে যেয়ে দেশজুড়ে আলোচনায় তিনি। ব্যতিক্রমী এই আয়োজনের ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল। অনেকে এই ঘটনাকে অপরাধ, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু তিনি পোস্ট করলেন বা কোনো ছবি শেয়ার করলেন বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করলেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা যাবে এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম পানিশমেন্ট হলো 3 বছরের জেল এবং 3 লক্ষ টাকা। বাড়ি যশোরে হলেও ফারহানা থাকতেন ঢাকায়। করোনার কারণে ফিরেছেন নিজ শহরে। 2017 থেকে ঢাকায় মোটরসাইকেল চালান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।